বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি ন্যাম্পা বলে একটা সিটি, যেটা ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটি ইন আইডাহো। জায়গাটা শুনেছি খুবই সুন্দর, ওখানে অনেক পার্ক, রেস্টুরেন্টস আর নানা রকম ঘোরার জায়গা আছে। তো যাই, গিয়ে দেখে আসি। বয়েজি থেকে নাম্পার ডিস্টেন্স 20 মাইলের মতো, তো যেতে 25 থেকে 30 মিনিটের মতো লাগবে। আমরা বয়েজিতে আসার পর থেকে এই ফার্স্ট টাইম অন্য কোনো সিটিতে যাচ্ছি, সেরকম কোনো আজকে উদ্দেশ্য নেই যে এক্স্যাক্টলি আমরা কোথায় যাব, কি করব, কোথায় খাবো, কি খাবো, সেরকম কোনো ব্যাপার নেই। আমরা আজকে যাচ্ছি উদ্দেশ্যহীনভাবেই, তো যেখানে ভালো লাগবে সেখানে নামবো, ঘুরবো, আর যেখানে ইচ্ছে করবে সেখানে খাবো। তো অ্যাজ সাচ সেরকম কোনো প্ল্যান আজকে আমাদের নেই। আমরা আজকে নাম্পা চলে এলাম। এই প্রথম আমরা বয়েজের বাইরে এসেছি, এতদিন বয়েজের মধ্যেই ছিলাম, আজকে 15 দিন হলো আমাদের আসা প্রায়। ন্যাম্পার ওই হাইওয়ে দিয়ে এলাম, খুব স্পিডে গাড়ি চলছিলো, একটু টেনশন লাগছিলো বটে, কিন্তু কম্পারেটিভলি ইজি, লেন ফলো করলেই কোনো সমস্যা হয় না। তো আমরা এখানে একটা জায়গায় পার্ক করেছি এখন ন্যাম্পাতে, এই যে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে। এই যে এটা আমাদের গাড়ি, এখন এই রেন্ট, হ্যাঁ এটা রেন্টেড কার আমাদের, 1 মাসের জন্য পেয়েছি আমরা, এটাতে এসেছি। একটা দোকানের সামনে পার্ক করলাম, কিন্তু দোকানটা আজকে বন্ধ, গাড়িটা থাকবে নিশ্চিন্তে। আমরা এবারে পাশে একটা ইয়ে দেখতে পাচ্ছি, রেলওয়ে ট্র্যাক, যেখানে একটা ইঞ্জিন দাঁড়িয়ে আছে, আশা করছি একটা ট্রেনও দাঁড়িয়ে থাকতে পারে। আমরা ইউএসএ তে এখন অব্দি ট্রেন দেখিনি, তো ট্রেনটা আমরা দেখে আসবো, তারপরে এই জায়গাটা একটু ঘুরবো। কিন্তু ওই যে ট্রেন, ট্রেন ওখানে, কিন্তু যা দেখছি মোটামুটি রোববার বিকেলবেলা, এখন প্রায় 3:30 বাজে, কিন্তু জনশূন্য, কোনো লোকজন নেই, কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, 2-8টা গাড়ি ফাড়ি যাচ্ছে, আর কোথাও কোনো কিছু নেই। আমরা দুজনই রাস্তায় দাঁড়িয়ে আছি, আর কেউ নেই। তো আমরা যাই ট্রেনটা দেখে। আমরা এবার ধীরে ধীরে চলে যাচ্ছি ট্রেনের দিকে। ইউনিয়ন প্যাসিফিকের, প্যাসিফিক লেখা আছে, জানি না ব্যাপারটা কি, কোনো আইডিয়া নেই। তবে যা দেখছি এটা তো ইঞ্জিন, যা দেখছি শুধু ইঞ্জিনই আছে, কোনো ট্রেন ফ্রেন্ড নেই। তবে এই সমস্ত এরিয়াতে বয়েজি সাইডে বা ন্যাম্পার সাইডে এদিকে শুধু মালবাহী ট্রেন আসে, কোনো যাত্রীবাহী ট্রেন এদিকে আসে না। তো আমরা কোনো মালগাড়ি আশা করছিলাম, কিন্তু সেটাও নেই। ওই যে দূরে একটা, হ্যাঁ কিছু আছে, কিছু মালগাড়ি দাঁড়িয়ে আছে, মাল সব কিছু। ওই যে এখানে একটা ফুটপাথও আছে হাঁটার জন্যে। প্রচণ্ড গরম বাইরে, প্রচণ্ড রোদ। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই, দেখি কোথাও কিছু খাবার দাবার পাওয়া যায় কি। খাবার দাবার যদি কিছু পাওয়া যায়, নাজমিন হাঁটছে গরম রোদের মধ্যে, বেশ ভালোই এনজয় করছে দেখছি। জায়গাটা খুবই সুন্দর। ওটা দেখো, ওইগুলো বেশ সুন্দর ফুলগুলো, কি অরিজিনাল ফুল? হ্যাঁ অরিজিনাল। বেশ সুন্দর করে লাইট পোস্টের সঙ্গে লাগানো আছে। বেশ বড় বড় করে
কোথাও কেউ নেই, শুধু গাড়ি। এখানে পাঁচদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘড়ি ঠিক করছে, মুচকে মুচকে হাসিও দিচ্ছে। আমরা সোজা হাঁটতে হাঁটতে দেখি এগিয়ে লোকজনের দেখা পাই কি। হ্যাঁ, কিছু লোকজন আছে রাস্তায়। আছে আছে, কোথায় যাবে? দু একজন এবারটা একেবারে বাজে নয় বা জনহীন নয়, জায়গাটা খুবই সুন্দর। আবার একটা গাড়ি আসছে, চতুর্দিকে ধু ধু। ওইদিকে একটা ছেলে আর একটা মেয়ে দেখতে পাচ্ছি, একটু রোদ থেকে এবার একটু ছায়ার দিকে চলে যায়, এ রোদ আর সহ্য হয় না। এখানে একটা কিছু একটা দোকান, বুটিক, কিছু একটা বুটিক। সামনে দুজন হাঁটছে, কিছু অল্প স্বল্প গাড়ি, লোকজন যাচ্ছে। এই যে এখান থেকে কিছু লোকজন বেরিয়ে এলো, একটা পাব বা কিছু একটা হবে। চলো, আমাদের দেশে ছোট ছোট জায়গাগুলোতে যেরকম রোববার দিন দুপুর বেলা সবাই ঘুম দেয়, সব দোকান বন্ধ থাকে, সেরকম এখানে সব দোকান আজকে বন্ধ। কাল আশা করি খুলবে, কিন্তু কাল তো আর আমরা এখানে আসতে পারবো না। এখানে ওয়েলস ফার্গোর একটা ব্যাংক দেখতে পাচ্ছি, ওখানে একটা হংকং রেস্টুরেন্ট আছে একটা। এই যে ওয়েলস ফার্গো ব্যাংকটা, এখানে একটা টেসলা কার এখানে দাঁড়িয়ে আছে, ওই দিকে কিছু গাড়ি যাচ্ছে হংকং রেস্টুরেন্টের পাশ দিয়ে। কেউ রোডে হাঁটে বলে মনে হয় না। একটা জুয়েলারির দোকান, সুন্দর ঝাউ গাছ, এই যে হংকং রেস্টুরেন্ট। ওখানে একটা ফিজিক্যাল থেরাপি, এখানে ছায়া পেতে দাঁড়ায়। এটা একটা স্ট্রিট, প্রচুর গাড়ি ফাড়ি আসছে, লোকজন শুধু গাড়িতেই ঘুরছে। ওই জায়গাটায় আমরা একটু যাবো, ওই যে ওটা একটা পাবলিক লাইব্রেরি, নামপা পাবলিক লাইব্রেরি। আর এখানে একটা ট্যাটু সেন্টার আছে, আর অনেক কিছু আছে হয়তো এখানে, আমরা তো এই ফার্স্ট টাইম আসছি।
কতটা আমরা এখনো ভালোভাবে জানি না। জায়গাটা খুব সুন্দর। প্রচন্ড রোদ, আমরা একাই বোধ হয় রাস্তা দিয়ে হাঁটছি এখন। চলো, এদিকে কিছু নেই আর মনে হচ্ছে, প্রচন্ড গরম। ওয়াও, ওয়াল আর্টটা তো খুব সুন্দর। প্রচন্ড গরম লাগছে আর রোদে রোদে হাঁটতে ইচ্ছে করছে না। কি জানি, এটা মনে হয় ঘোড়ার ফার্ম, অনেকগুলো ঘোড়া আছে দেখছি এখানে। এটা একটা গ্রেভিয়ার্ড যেখানে মৃত ব্যক্তিদেরকে কবর দেওয়া হয়। ওইদিকে অনেক লোকজন আছে দেখছি, ওইখানেই যাওয়া যাক। আমরা একটু রাস্তাটা ভুল করেছি, সেই জন্য ঘুরে ঘুরে যেতে হচ্ছে। এইগুলো সব এখানকার ঘরবাড়ি, তো অলমোস্ট সব একই রকমই দেখতে হয় আর সব কাঠের হয়। কংক্রিটের বাড়ি এখানে খুব কমই দেখা যায়। বাহ, জায়গাটা তো বেশ সুন্দর। ও, ফুটবল খেলা হচ্ছে এখানে, চলো দেখি। দারুণ তো জায়গাটা, এখানে বসে একটু লোকাল ফুটবল ম্যাচ দেখা যাক। এখানেও আমাদের ওইখানের মতো এরকম লোকাল ফুটবল ম্যাচ হয় দেখছি। এইখানেও ভুট্টার ক্ষেত রয়েছে, ওয়াও, আমি এটা এখানে দেখবো এক্সপেক্ট করিনি। এখানে রাস্তাঘাটগুলো এত সুন্দর যে সারাদিন রাস্তাতে কেউ যদি ঘুরে বেড়ায় কেউ বোর হবে না। আর এত সুন্দর ভিউ, সামনে পাহাড়, এত গ্রিনারি, অসম। এবার আমরা হোটেল রুমে ফিরে যাচ্ছি আমাদের। আজকে দিনটা দারুণ কাটলো,
যদিও সেইভাবে কোথাও খাওয়া হলো না, একটু খিদে পাচ্ছে, তো বয়েজিতে গিয়ে কিছু খাবো, কারণ ওখানে সব রেস্টুরেন্টগুলো সেভাবে খোলা ছিল না, তাই কিছু খাওয়া হয়নি, বাট ঘুরলাম দারুণ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।